আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখবো যে আপনাদের ল্যাবের মধ্যে যে প্রবলেম ছিল একটা, যে মানে এই প্রবলেম এত কিছু কাজ করতে বলছে, তার মধ্যে যে মেথড গুলো ছিল আর কি, যে এখানে এই যে ইনসার্ট নিউ আইটেম অ্যাট পজিশন, আর একটা ছিল যে ইনসার্ট নিউ আইটেম অ্যাট ফ্রন্ট, মানে এই দুইটা মেথড কিভাবে লিখবেন বা এই দুটা কিভাবে কাজ করে এই দুটো দেখবো। ঠিক আছে, তো আপনাদের এই ফাংশন গুলো লেখা আছে এখানে 6 নম্বরে, ইনসার্ট, এমন এখানে এই যে ইনসার্ট আইটেম অ্যাট, আপনাকে এটা ইউজ করতে বলছে, আর এখানে আপনার দুইটা প্যারামিটার নিবে আর আপনাকে এটা কমপ্লিট করতে বলছে। ঠিক আছে, তো আপনি এটা কিভাবে কাজ করে আমরা এটা দেখি, তারপর আমরা কোডটা লিখবো। ঠিক আছে, মনে করেন যে আপনি এখানে বলছে ইনসার্ট আইটেম অ্যাট, মানে আপনি আপনাকে একটা পজিশন দেবে, ইন্ডেক্স পয়েন্ট দেবে, যে আমি এততম ইন্ডেক্সে আমি একটা ভ্যালু রাখতে চাই। মানে আপনার কাছে আগে থেকে একটা লিস্ট থাকবে, আপনার কাছে আগে থেকে একটা ভ্যালু থাকবে, মনে করেন আপনি 1 2 3 4 5 এরকম একটা আপনার কাছে লিস্ট আছে আগে থেকে। ঠিক আছে, আগে থেকে আপনার কাছে এটা আছে, এখন আপনি এটাকে কোন একটা পজিশনে ভ্যালুটা চেঞ্জ করতে চান। যেমন আপনি এখানে মনে করেন যে দিতে চান যে 1 2, এখানে হঠাৎ করে আপনি দিতে চান 8, তারপরে বা পরেরগুলো সেম 3 4 5, মানে কি হচ্ছে এখানে নতুন একটা এ, মানে আপনি ইনডেক্স পয়েন্ট আপনি ভ্যালু দেবেন এখানে, আপনার এখানে হচ্ছে যে ভ্যালুটা হচ্ছে 8, আর ইনডেক্স পয়েন্ট যেটা মানে পজিশন, যেটা পজিশনটা হচ্ছে আপনার এখানে, এটা হচ্ছে 0তম পজিশন, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে পজিশন হচ্ছে 2, আপনাকে এটা ইনপুট দিচ্ছে আপনাকে, তখন আপনাকে এই কাজটা করা লাগবে। তো আপনার এখানে কাজটা কি হচ্ছে, আসলে আপনার এখানে কাজটা হচ্ছে যে আপনার বাকিগুলো সেম থাকতেছে, বাকিগুলো সেম থাকতেছে, মানে এই যে 1 আর 2 দেখেন, এই দুটো কিন্তু পজিশন চেঞ্জ হয় নাই, এই দুটো ফার্স্টে ছিল ফার্স্টে আছে, কি হচ্ছে শুধু এটা এইগুলা এইগুলার মাঝে একটা ভ্যালু ঢুকে যাচ্ছে নতুন করে, আর এইগুলো যখন মানে 8টা চলে আসছে এর মাঝে, তখন কি হচ্ছে বাকিগুলো ইন্ডেক্স একটা করে সরে যাচ্ছে। তো আমরা এই আমাদের কাছে তো আছে এটা, আমাদের বানানো লাগবে এটা, আমরা এটা কিভাবে বানাতে পারি, আমাদের এখানে মনে করেন যে একটা ফার্স্টে মানে কি করবো, যে এটার পাশে একটা খালি একটা ব্লক তৈরি করবো, মানে জায়গা তৈরি করবো, তারপরে কি করবো 5কে এটা একটা ইন 9 ঢুকাই দেবো এখানে। তো 5 যখন এখানে চলে আসবে তখন কি হবে, এখানে একটা খালি জায়গা হওয়ার খালি ঘর এটা তৈরি হবে, তখন আমরা 4কে আমাদের ঢুকাই দেবো, তারপরে এখানে একটা খালি ঘর তৈরি হবে, এবার 3কে আমরা ঢুকাই দেবো, আর 3-এর জায়গাতে আমরা এই যে আমরা যে ভ্যালুটা নিয়ে আসছি 8 এটা রেখে দেবো। তো আমরা এই কাজটা করবো এখানে। ঠিক আছে, তো আমরা কি আসলে কাজটা কি করলাম, যে আমরা পিছন দিক থেকে টান দিলাম, মানে আমাদের ইন্ডেক্স আগ পর্যন্ত ঠিক ছিল, আগের টুকের আমার দরকার নাই, এই দুকে আমার দরকার নাই, কিন্তু আমাদের যেখানে চেঞ্জ অ্যাড করতে বলছে ওইটা থেকে শেষ পর্যন্ত, এইভাবে মানে শেষ থেকে ওইটা পর্যন্ত কি করবো, একটা ঘর ফাঁকার ঘর নিবো, তারপরে আমরা একটা টেনে ঢুকে দেবো শেষ আগের ঘরে, মানে জাস্ট আগের ঘরে টেনে টেনে নিয়ে আসবো, তাহলে কি হবে আমাদের যে জায়গাতে আমরা অ্যাড করতে আসলাম সেই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তখন আমরা অতি সুন্দর মতো ভ্যালুটা দিয়ে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যান, এন্ড এটা যদি আমরা করতে চাই, তো আমাদের এখন যে অবস্থা আছে কোডটা, মানে আমরা এখানে ইনসার্ট করতে পারবো ডিসপ্লে করতে পারবো, কিন্তু আমরা মানে কোন একটা নির্দিষ্ট ইন্ডেক্স অ্যাড করতে পারবো না, তো আমাদের ওইটা অ্যাড করার জন্য অপশন রাখি 4 নম্বরে, মনে করেন যে 4 নম্বরে এখানে দেই ইনসার্ট ইনসার্ট অ্যাট আইটেম অ্যাট পজিশন অ্যাট পজিশন, তাহলে এটা মনে করেন 4 নম্বর দিলে, 4 নম্বর দিলে এটা আসবে, তাহলে আর এটা হচ্ছে 5 নম্বরের জন্য, এটা 5, 5-এর মধ্যে কি আসবে ইনসার্ট আইটেম আইটেম অ্যাট ফ্রন্ট। আচ্ছা, তাহলে আমরা এখন এইগুলোর জন্য কোড লিখবো, মনে করেন 4 প্রেস করলে কি কাজ করবে, আমরা এখানে কন্ডিশনটা দিই আগে যে এলস ইফ এনি কিছু যদি 4 প্রেস করে থাকে তাহলে এটা কাজ করবে। এখন কি কাজ করবো আমরা এই কোডটা লিখবো। ঠিক আছে, এখন কোডের নাম কি দেবো আমরা, এখানে নামটা কি ছিল এখানে যে ইনসার্ট আইটেম অ্যাট, আচ্ছা সরি এটা আগে ইনসার্ট আইটেম অ্যাট, তার মানে দুইটা প্যারামিটার নেবে ইন্টিজার টাইপের। ওকে, আচ্ছা আমরা এখানে লিখি ইন্টিজার টাইপের দেওয়া লাগবে না এখানে, আচ্ছা এখানে লিখে রাখছিলাম, আচ্ছা আরেকবার লিখি ভয়েড ইনসার্ট আইটেম অ্যাট, তারপরে এদিকে আচ্ছা ইনসার্ট আইটেম অ্যাড, এটা কি নেবে প্যারামিটার নেবে দুইটা, একটা নেবে ভ্যালু আর একটা নেবে পজিশন। তো আমাদের আমাদের এখন ইনসার্ট করতে যাচ্ছি তাই না, তো আমাদের আগে চেক করা লাগবে, যে মনে করেন যে এখানে যেমন আমাদের আগে চেক করা লাগবে যে মানে আমরা আমাদের আসলে চেক করলাম যে আমাদের সাইজ আছে নাকি, মানে আমরা তো ব্লক ব্লক তৈরি করছিলাম যে আমাদের আমরা এখানে 4-5টা আছে, কিন্তু এরপরে কি জায়গা আছে, মানে আমাদের অ্যারে দিকে আর সাইজ আর মানে আর ইনপুট দেওয়ার জন্য কি সুযোগ আছে, যদি না থাকে তাহলে আমাদের আবার মেমোরি অ্যালোকেট করতে হবে, মানে আমরা একদম ফার্স্ট এটার ইনসার্টের ইনসার্ট যখন আলোচনা করছিলাম তখন যেভাবে বলছিলাম যে আমাদের ইনসার্ট করার আগে চেক করে নেওয়া লাগবে যে আমাদের যতটুকু জায়গা আমরা দখল করেছি ততটুকু জায়গা মানে
মানে যতটুকু জায়গা দখল করছি ততটুকু জায়গা কি আমাদের শেষ হয়ে গেছে, মানে যতটুকু ভ্যালু কি আমরা দিয়ে দিছি, ইনপুট নাকি আমাদের আরো জায়গা আছে? তো এটা আমাদের আগে চেক করে নেওয়া লাগবে। তো আমরা এখানে আগে চেক করব। তো আমরা এটা চেক করার জন্য আগে এখান থেকে কোডটা নিয়ে আসি, যে ইনসার্ট থেকে, যে আমরা এখানে চেক করব যে জায়গা আছে নাকি নাই। চেক করার পরে যদি না থাকে তাহলে টেম্পের মাধ্যমে আমরা একটা নতুন জায়গা বানাবো। নতুন জায়গা বানানোর পরে কপি করব এখানে, কপি করার পরে এটাকে ফ্রি করে নতুন ভাবে আমরা মেমোরি অ্যালোকেট করে দেবো, মানে অ্যাসাইন করে দেবো। তো আমরা এই কোডটুকু আমার সেম থাকবে, তো আমরা এটি কপি করে নিই। এবার এখানে একটু দিয়ে দিই, ওকে। এখন আমরা এটুকে আমরা চেক করতেছি যে আমাদের মেমোরি আছে নাকি নাই, যদি না থাকে তাহলে আমাদের মেমোরিটা বানিয়ে দিবো আবার এখানে, ঠিক আছে? নতুন করে মেমোরি অ্যালোকেট করে এখানে অ্যাসাইন করে দিবে। তো এখন মেমোরি হয়ে গেল এখানে, এখন আমাদের চেক করা লাগবে যে কতম ইন্ডেক্স অ্যাড করতে যাচ্ছি। তো মনে করেন যে ইন্ট আমরা একটা লুপ চালানোর জন্য নিলাম যে, এখন আমরা এখানে কি করবো যে লুপ চালাবো ফর এ আছে যে ইকুয়ালস টু লেন্থ, মানে একদম শেষ থেকে লুপটা চলবে আমার, মানে শেষ থেকে আমরা জায়গাটা অ্যালোকেট করব, মানে একটা করে মুভ করে দেবো। যে লেস দেন, সরি, যে গ্রেটার দেন অর ইকুয়াল টু আমাদের পজিশন যেটা, যে মাইনাস মাইনাস, ওকে। এটা কি করতেছি আমি এখানে করতেছি এটা, যেটা এই যে বললাম না যে আমরা কি করব, যে আমাদের আইডিয়া হচ্ছে আমরা এখানে একটা ব্লক বানাবো, খালি ব্লক, খালি ব্লক বানানোর পরে এখান থেকে এটা টেনে আনবো, এটা এটা তারপরে এটা খালি হবে, তাহলে এটাকে এখানে টেনে আনবো, এরকম হবে। তো আমাদের তো শেষ থেকে, মানে আমাদের কি শেষ থেকে একটা মুভ করতেছি আমরা, ওই জন্য আমরা লুপটা চালাচ্ছি উল্টা দিক থেকে। আর উল্টো কত দূর পর্যন্ত চলবে আমাদের, তো এই দুইটা তো আমাদের চেঞ্জ করার দরকার নেই, আমরা অ্যাড করতে দিয়েছি এ থ্রি এর জায়গায়, তার জন্য আমরা এটুকের মধ্যে অ্যাড চালাবো আর কি লুপটা। তো আমরা এটা হচ্ছে পজিশন নাম্বার যে 2, মানে আমাদের যে পজিশনটা আমরা দিয়েছি এখানে, আমরা তার জন্য পজিশন পর্যন্ত চালাচ্ছি লুপটা এখানে, এই জন্য তার জন্য পজিশন বন্ধ চালাচ্ছি। আমরা এখন ই করবো যে একটা করে সরাই নেবো, তো আমরা একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নেই, মনে করেন যে জাস্ট ভ্যালু রাখার জন্য ইন্টিজার ভ্যারিয়েবল নিলাম। এখন এর মধ্যে আমরা প্রথমে অ্যাসাইন করবো যে এটার মধ্যে আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল নিলাম, জায়গা নিলাম, এটার মধ্যে আমরা প্রথমে 5 কে রাখবো, এরকম ভাবে 5 কে, মানে লাস্টের লাস্ট ইন্ডেক্সটাকে। তো এটার মধ্যে আসলে রাখবো যে এ অফ, মানে অ্যারে আমাদের এ এর মধ্যে ভ্যালু গুলো থাকছে, এ অফ জে, তারপরে এ অফ, আচ্ছা এখানে সরি, এখানে হবে যে এ অফ জে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এখানে আমরা এখানে কি করবো, আমাদের যে তম পজিশনে আমরা রাখবো আগের ভ্যালুটা, মানে যে তম পজিশনটা হচ্ছে আমাদের যে খালি ঘর যেটা করছিলাম না, খালি ঘর, কারণ আমাদের লেন্থ, লেন্থ মানে কত, লেন্থ মনে করেন যে আমরা এখানে এ হিসেবে আমাদের লেন্থটা হচ্ছে 1 2 3 4 5, মানে 5টা, তাহলে আমাদের লেন্থ 5, কিন্তু আমাদের লেন্থ 5 হলো কি, আমাদের ইন্ডেক্স কি 5, আমাদের ইন্ডেক্স তো 0, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 4, মানে আমাদের আমাদের এই লেন্থের ভ্যালু যদি 5, তাহলে আমাদের এই যে লেন্থের ভ্যালু হচ্ছে 5, মানে আমি এখানে লেন্থের ভ্যালু 5 রাখতেছি, মানে এ অফ 5। তো এ অফ 5 মানে কি, এ অফ 5 মানে হচ্ছে আর একটা পজিশন, এ অফ 5 মানে হচ্ছে এখানে আরেকটা পজিশন, এটা তো আমরা এটা কি বলতে বোঝাচ্ছি, আমরা এটার মধ্যে রাখবো তার আগেরটা, তাই না? তো আমাদের এটা হচ্ছে এ অফ জে হয় যদি এই পজিশনটা, তাহলে এ অফ জে মাইনাস 1 হবে আগের পজিশনটা, তাহলে আমরা লাস্ট পজিশনের মধ্যে রাখতেছি আগেরটাকে। তো আমরা এইভাবে বারবার যতবার লুপ চলবে আমরা শুধু কি করবো যে এই পজিশনে রাখবো এর আগেরটাকে, আবার এই পজিশনে রাখবো এর আগেরটাকে, এই পজিশনে রাখবো এর আগেরটাকে, এরকম ভাবে চালাতে থাকবো। তাহলে আমাদের আর কি কাজটা হয়ে যাবে, আর আমাদের পজিশনের ভ্যালুটা এ অফ পজিশন যেটা, মানে যে ইন্ডেক্স নিয়ে কাজ করতে চাইছিলাম ওখানে আমরা ভ্যালু রেখে দেবো। এখন আমরা যে নতুন একটা ভ্যালু অ্যাসাইন করলাম, তার জন্য আমরা কি করবো যে লেন্থের ভ্যালুটা 1++ করে দেবো, 1 বাড়াই দেবো। তো আমাদের এই কাজটা মোটামুটি এখানে শেষ। এখন আমরা যদি এখানে আসি যে আমরা 4 নম্বরে যে লিখছিলাম, এই যে এই মেথডটা লিখছিলাম এখানে, মানে 4 নম্বর প্রেস করলে কত হবে, ইনসার্ট আইটেম অ্যাট পজিশন, তো আমাদের এখানে ই দেওয়া লাগবে, মনে করেন যে এই ইন্টের মধ্যে আমরা দিব আইটেম, আইটেম এটা আমরা ইনপুট নিবো এখান থেকে, আচ্ছা ইউজারকে বলবো যে আমাদের আইটেম দাও এন্টার ভ্যালু, তার আমরা স্ক্যান এর মধ্যে নিব %d আইটেম, তারপর আমরা লোকেশন যাব যে পজিশন, তাই না? কত কোন পজিশন, এন্টার পজিশন, সরি TION, এন্টার পজিশন। এখন আমরা এটার জন্য একটা ভ্যারিয়েবল নেব যে পজ নামে, এবার হচ্ছে স্ক্যান এফ পজ। এখন এই দুটো আমরা প্যারামিটার হিসেবে পাস করে দেবো, তো আগে মেথডটা কল করা লাগবে না, ইনসার্ট আইটেম অ্যাট, এটা এটার মধ্যে প্রথমে যাবে ভ্যালু, তারপরে যাবে পজ, পজ পজিশন, ওকে। তো এখন মোটামুটি কাজ করার কথা, আমরা এখন দেখি কাজ করে নাকি না, কি সমস্যা এখানে, ভ্যালু দিলাম আর পজ দিলাম, ডিসপ্লে ইনসার্ট আইটেম অ্যাট, আইটেম অ্যাট ভ্যালু দিলাম আর পজ দিলাম, ইনসার্ট আইটেম অ্যাট,
38 নম্বর লাইন অর নেম ইমপ্লিসিট ডিক্লারেশন ভ্যালু আনডিক্লেয়ার্ড ওকে আমরা তো এখানে আইটেম লিখছি না ভ্যালু লিখে নাই এবার রান করি হ্যাঁ এখন আমরা এটা নিয়ে কাজ করতে চাই মনে করি ইনসার্ট আইটেম এর পজিশন 4 নম্বর নিয়ে তো আগে আমরা কয়েকটা ইনসার্ট করি মানে ভ্যালু ইনসার্ট করি এন্ড ডেটা দিলাম মনে করি 25 সেট করলাম তারপরে 35 সেট করলাম তারপরে মনে করেন যে 45 সেট করছি আমরা যে দেখি ডিসপ্লে করি যে কি কি অ্যাড হয়েছে আমাদের এখানে ডিসপ্লে তো আমাদের এই যে 25 35 আর 45 অ্যাড হয়েছে এখন আমরা চাই যে কোন একটা পজিশনে মনে করি এটা হচ্ছে আমাদের জিরোতম পজিশন এটা হচ্ছে আমাদের অন্তম পজিশন তো আমরা চাই এখানে আমাদের একটা ভ্যালু রাখতে তো আমরা 30 রাখতে চাই মনে করেন অন্তম 01 এটা হচ্ছে অন্তম পজিশন তো আমরা যদি 4 নম্বর দিই এখন মানে ইনসার্ট আইটেম অ্যাড পজিশন এখানে তাহলে আমরা 4 নম্বর দিলাম এখন ভ্যালু যাচ্ছে কত রাখবো আমরা মনে করি 30 রাখতে চাই এন্ড পজিশন কত আমাদের পজিশন হচ্ছে এটা হচ্ছে অন্তম পজিশন ওকে এই যে ইনসার্ট হয়ে গেছে আমরা দেখি যদি ইনসার্ট হয়েছে নাকি না এই যে দেখেন 30 চলে আসছে মাঝে আমরা যদি এখন চাই যে এই 45 35 আর 45 এর মাঝে কিছু রাখবো তো এখানে মনে করেন যে এটা 0 তম পজিশন এটা 1 এটা 2 এটা হচ্ছে 3 তম মানে 2 তম পজিশন আর কি আর এটা হচ্ছে 3 তম পজিশন আচ্ছা এখন যদি 3 তম পজিশনে রাখি ভ্যালু হচ্ছে 40 আর পজিশন হচ্ছে 3 তাহলে যদি ডিসপ্লে করি ডিসপ্লে এই যে 40 টা চলে আসছে আচ্ছা আমাদের কাজ করতে সেটা আমি এক্সিট করি প্রোগ্রাম শেষ এখন আমাদের আরেকটা কাজ করতে বলছে এখানে যে এই যে এটা এটা আমাদের এইটার কোড হলো আর কি ইনসার্ট আইটেম এট পজিশন এটা এখন এটা বলতেছে ইনসার্ট আইটেম এট ফ্রন্ট মানে আমাদের যদি ফ্রন্ট এড করতে চাই তাহলে কি হবে এটা কিন্তু প্যারামিটার নেবে একটাই আর এটা দেখেন বলতেছে কমপ্লিট দিস ইউজিং ইনসার্ট আইটেম এট ফাংশন তো এটাকে মানে এই ফাংশনটা ইউজ করে এটাকে এটাকে কাজ করতে বলতেছে তো আমাদের তো একই কাজ মানে আমরা তো এই কাজটা এখানে করতে পারতাম কেমনে যে আমরা ধরেন যে আমাদের এখানে ফ্রন্ট মানে কি আমাদের ইন্ডেক্স কত ফ্রন্ট মানে ইন্ডেক্স হচ্ছে 0 তো আমরা এখানে কি করতেছিলাম ভ্যালু দিয়েছিলাম আর পজিশন দিয়েছিলাম তো আমরা এখানে পজিশনটা না দিয়ে যদি সেখানে পজিশনটা অলওয়েজ 0 থাকবে আমাদের এই এই ফাংশনের জন্য পজিশনটা অলওয়েজ 0 থাকবে তো আমাদের পজিশনটা যেহেতু কনস্ট্যান্ট তো আমরা এখানে আর কাছে শুধু ভ্যালুটা নিব আর পজিশনটা সবসময় 0 পাস করব ফ্রন্টের জন্য তাহলে কাজটা হয়ে যায় ঠিক আছে তো আমরা এই মেথডটা লিখি আচ্ছা ভয়েড ইনসার্ট আইটেম এট ফ্রন্ট ফ্রন্ট এর নামটা একটু চেঞ্জ আসবে এখানে আর এটার প্যারামিটার নেবে একজন এটা হচ্ছে শুধু ডেটা বা ভ্যালু আর এটা আমরা পাস করব আচ্ছা আমরা এখানে একটা নিয়ে ইন্ডেক্স নামে সরি এখানে ইন্ডেক্সটা না এখানে ইন্ডেক্সটা না আচ্ছা এখানে ইন্ডেক্সটা নেই একটা ইন্ডেক্স মানে আমাদের পজিশন বা ইন্ডেক্স ইন্ডেক্স এটা অলওয়েজ 0 থাকবে আমাদের কারণ আমরা ফ্রন্ট এড করতে চাই তারপর আমরা একটা মেথড কল করব এর আগের মেথড যেটা ইনসার্ট আইটেম এট এটা মেথড কল করব আমরা ইনসার্ট আইটেম এট এবার আমরা ডেটা দেব এখানে যেটা আমরা পাস করব ওখান থেকে আর এখানে দেব ইন্ডেক্স ইন্ডেক্স আমাদের 0 হ্যাঁ আমাদের এইটার কাজ শেষ এখন আমরা এখানে এই যে 5 নম্বর অপশনটা একটু এডিট করে দেই জানা 5 নম্বর এসে 5 নম্বরে আছে ইনসার্ট আইটেম এট ফ্রন্ট তাহলে ফ্রন্ট এড করতে চাইলে কি করব আমরা এখানে আরেকটা কন্ডিশন দেই যে এলস ইফ n ডাবল ইকুয়ালস টু 5 তাহলে আমরা ফ্রন্ট এড করব ফ্রন্ট এড করার জন্য আমরা শুধু ডেটা নেব এখানে দেব প্রিন্ট এফ বলবো যে ডেটা দে এন্টার ডেটা তারপর আমরা এখন একটা ভেরিয়েবল নেই ডেটা নামে স্ক্যান এফ ভ্যালুটা নিলাম ইউজারের থেকে ডেটা এন্ড এটাকে আমরা পাস করে দেবো কিভাবে পাস করবো ইনসার্ট আইটেম অ্যাট ফ্রন্ট এটার মধ্যে শুধু ডেটা পাস করে দিলাম কাজ শেষ এখন দেখেন রান করি এখন আমরা মনে করি ইনসার্ট করি আগে লিস্টটা বানাই ঠিক আছে ইনসার্ট করলাম এন্টার ডেটা দিলাম 25 আবার ইনসার্ট করলাম আবার 35 দিলাম আবার ইনসার্ট করলাম আবার এবার দিলাম 45 দিলাম এখন আমরা যদি ডিসপ্লে করে দেখতে চাই কাজটা হয়েছে নাকি হ্যাঁ এই যে আমাদের 25 30 35 চলে এসেছে এখন আমরা যদি ফ্রন্ট অ্যাড করতে চাই 5 নাম্বার অপশন 5 নাম্বার দিলাম ডেটা দিলাম মনে করেন যে 10 দিলাম এখন 10 অ্যাড হয়ে গেছে আমরা ডিসপ্লে করি যদি এই যে দেখেন 10 সামনে চলে এসেছে এখন আমরা যদি আবার পজিশন দেখতে চাই এটা কাজ করতেছে 4 নাম্বার 4 নাম্বার মানে 10 আর 25 এর মাঝে 15 রাখবো ঠিক আছে তো আমরা এটা 0 এটা হচ্ছে অন্তম পজিশন তাহলে আমরা 4 দেবো এবার আমাদের ভ্যালু কত 15 আর পজিশন হচ্ছে 1 এবার দেখেন এবার যদি ডিসপ্লে করি আবার ডিসপ্লে এই যে 15 অ্যাড হয়ে গেছে মানে এটা কাজ করতেছে আবার যদি আমি ফ্রন্টে কিছু অ্যাড করতে চাই যে 5 নম্বরে তাহলে আমি ফ্রন্ট দিলাম ডেটা কত 90 অ্যাড করবো ঠিক আছে এখন এই যে দেখেন ডিসপ্লে করি এই যে 90 অ্যাড হয়ে গেছে মানে এটা কাজ করতেছে ঠিক আছে তাহলে এটাই ছিল আর কি এই কোডটাই আসসালামু আলাইকুম